আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আপনারা ব্রাউজার সেটিং আমরা কিভাবে করতে পারি। ব্রাউজার সেটিংসে যেটাকে বলে অ্যাডভান্স ব্রাউজার সেটিং, আপনি মোজিলা ফায়ারফক্স অথবা ক্রোম ডাউনলোডের পরে গুগলের অ্যাকাউন্ট, সবারই গুগল অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাকাউন্ট না থাকলে অন্য যে কোনো ইমেল থাকলেও হবে, গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন আমার একটা সাইন আউট করা আছে, সাইন ইন করে নেবেন ইমেল দিয়ে। একটা ভেরিফিকেশন কোড আসবে ইমেলে, সেই কোডটা বসায় দিলেই সিঙ্ক্রোনাইজিং শুরু হয়ে যাবে, সিঙ্ক্রোনাইজিং। হ্যাঁ, এবং সেই সিঙ্ক্রোনাইজিং হলে লাভটা হচ্ছে যেটা আপনারা ব্রাউজিং হিস্টোরি, তারপরে বিভিন্ন ধরনের ট্যাব, তারপরে বুকমার্ক, এই যে আমার বুকমার্ক করে রাখছি বিভিন্ন জিনিসপত্র, আমার দরকারি লিঙ্কগুলো, প্রয়োজনীয় লিঙ্কগুলো আপনারা সেগুলো অনায়াসে পেয়ে যাবেন আপনার এই সাইন ইন করার পরে। এই যে আপনার সাইন ইন করার পরে এটাতে মজিলাতে একটা অ্যাকাউন্ট তৈরি হয়, মূলত যে ব্যাপারটা যেটা, এটা প্রতি সেকেন্ডে প্রতিনিয়ত এটা সিঙ্ক্রোনাইজিং হচ্ছে আমার এই অ্যাকাউন্ট করা। এই যে দেখাচ্ছি বন্ধুরা, এই যে আমার অ্যাকাউন্ট, ফায়ারফক্সের অ্যাকাউন্ট, আমি ফায়ারফক্স ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে ফায়ারফক্সের অ্যাকাউন্ট ডিটেলস, এই যে ডিটেলস, এখানে সব কিছু, আপনি কোথায় কখন ব্রাউজ করছেন, কোথায় কি করছেন, ব্রাউজিং হিস্টোরি, এই যে সব ধরনের সব কিছু করতে করে দেখে নিতে পারবেন আপনার একা অ্যাকাউন্ট থাকলে। সিকিউরিটি ব্যবস্থাও আপনারা আরও উন্নতি করতে পারবেন যদি কারো অ্যাডভান্স ইউজিংয়ের প্রয়োজন হয়। রিকভারি কি সেট করতে পারবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করতে পারবেন। এই হলো ব্রাউজারের সেটিং উইন্ডো। সিকিউরিটি অ্যাডে দিলেই এই যে গুগল গুগল অথেন্টিকেটর, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, গুগল অথেন্টিকেটর দিয়ে এখানে কোডটা স্ক্যান করলেই এই ওইখান থেকে একটা কোড এনে এখানে বসায় দিবেন, ডুয়েল অথেন্টিকেশন হয়ে যাবে। ডুয়েল অথেন্টিকেশন মানে আপনার গুগলের অথেন্টিকেশন ছাড়া আপনার এই ফায়ারফক্সের অ্যাকাউন্ট খুলবে না। তো এটা মোটামুটি সিকিউরিটি আলহামদুলিল্লাহ আমি অনেকদিন যাবতই ব্যবহার করছি। তারপরে আর ফায়ারফক্সের আরও একটা যে জিনিস আছে যেটা হলো অ্যাডিনস, অ্যাডভান্স অ্যাডভান্স। যেমন মনে করেন আমি এই যে অ্যাড ব্লক করে রাখছি, এটা আপনার এখানে সার্চে দিয়ে নাম টাইপ করে ওইটা ওই প্লাগিনটা ইনস্টল করে নেবেন, একটা সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এটা ফ্রি ডাউনলোড ম্যানেজার, আমি যেটা ডাউনলোড ডাউনলোড করতে ব্যবহার করি, ইউটিউব ডাউনলোডার, যেটা দিয়ে আমি ইউটিউব ভিডিও ডাউনলোড করি, এগুলো সবগুলো অ্যাডিনস। এটা ফায়ারফক্স ইনস্টলিংয়ের সময় পরে ডিফল্টভাবে থাকে না, এগুলা করে নিতে হয়। বা তাছাড়া আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন সিঙ্ক্রোনাইজিং অন করে দিবেন তখন এই এই সেটিংটাও অটোমেটিক্যালি ব্রাউজার সেভ করে নিবে, যেটা আপনার পরবর্তীতে আর ইনস্টল করা লাগবে না। যে কারণে আমার এই জিনিসটা আপনাদেরকে দেখানো যে ফায়ারফক্সের অ্যাডভান্স সিঙ্ক্রোনাইজিং বা অ্যাডভান্স ইউজ কীভাবে করবেন। ধন্যবাদ বন্ধুরা, ব্রাউজার নিয়ে আজকে আমার এটুকুই, ভালো থাকবেন।